আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আজকের নয়, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝহাবের বদনাম করিনি, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সামনে রেখে কারণ নিন্দা করে আমি কোনোদিন কথা বলিনি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক আমি বলেছি, তবে বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আল্লাহে আল্লাহর কসম, আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি, আজকেও দেব না, আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলি না। আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দেন, ওই আয়াতটা নিজের মধ্যে কাজে লাগাবেন। আল্লাহ তাআলা বলছেন, পরহেজগার মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি, তখন আবার বলছেন পরহেজগার কে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দারাই ওয়াল-কাযিবিনাল গায়জ ওয়াল-আফিনানিন নাস, টাকা থাকলেও দান করে না থাকলেও দান করে, তার জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। বেশি আছে বেশি দেয়, কম আছে কম দেয়। দুই, অল কাজিবনাল গায়জ রাগকে থামাতে পারে, লবণ বেশি হয়েছে বউকে গালি দেয় না, মারা তো বহু দূরের কথা। আদ্রা হিসেবে উঠেছেন এই কথাটা আমাকে খারাপ লাগলো, তখন লাভ দিয়ে উঠল না। আপনি যতই বলেন আমাকে, আমি কোনো বক্তার বিরুদ্ধে বাক্য বের করিনি, করব না। এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত হবে হবে না, সে আমার কথা ইউটিউবে আছে। কেউ যদি অল্প বের করে কিছু করতে চায়, আমাকে তার পিছনে পড়তে হবে না। আমি কোনো দিন তার পিছনে কোনো বাক্য বলিনি, কত মানুষ আমাকে অনুরোধ করেছে। আমি বলছি আমার বক্তব্যের বিরুদ্ধে কেউ কথা বলেছে, আমাকে তার বিরুদ্ধে কথা বলতে হবে, এইটুকু আমি প্রয়োজন মনে করিনি। আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি দিনাজপুর এই মাঠে আসলে এক শ্রেণীর মানুষ মনে করবে আব্দুর রাজ্জাক সাহেব না জানি কি বলেন, না জানি কি বলবো মনে কিছুই না, শুধুমাত্র আপনার কল্যাণের জন্যই বলবো। আমি কোরআন হাদিসের অনুবাদ ছাড়া সহজে কোনো কথা বলেছি তো আমার জানা নেই। শুধু তাই নয়, দিন প্রচার করতে এসে আপনাকে কথা বলেছি, 90 সাল থেকে এখন পর্যন্ত কেউ যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন পথ খরচ পাথেও চেয়েছে, পথ খরচ পাথেও চেয়েছে, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। দিনাজপুর থেকে আমি চলে গেছি, তারা পরীক্ষা করে দেখেছে যে কি বলেন, এক টাকাও দেয়নি। দিনাজপুর থেকে আমি রাজশাহী চলে গেছি, পরীক্ষা করে দেখেছে কি বলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি, বলার আমি প্রয়োজন মনে করি না। আপনি আমাকে সাধারণ কথা দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি, আমার আড়ে আমার উপরে খারাপ মন্তব্য করিয়েন না, আপনার পা পিছলে যাবে, আপনার ক্ষতি হবে। আপনাকে আমি চিনলাম না, না জেনে আপনি আমার বিরুদ্ধে মন্তব্য করলেন, অথচ ওই মন্তব্যের হকদার আমি নই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই পথ আমি কোনোদিন অবলম্বন করিনি, করব না, বরং আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে ধর্মের নামে সত্য মিথ্যা আছে, আপনি ওটা বিবেচনা করুন। আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে, এমন কোন মায়ের ব্যাটা আছে তার প্রমাণ দিতে পারে, আমি 6 মাস সময় দিয়েছি, ঘটনা কোথায় আছে? আরে সত্য মিথ্যা পরে আগে প্রমাণ করতে হবে ঘটনা কোথায় আছে। কেউ একটু বলে না কেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই দেখেন আছে, কে একটু বলে না কেন, বলার সাহসটা কোথায়? কোরআন মাজিদের শেষ পৃষ্ঠায় এক লাইনে হেডলাইন লেখা আছে, দোয়া খাতমিল কোরআন, এক পৃষ্ঠে যাবত আমি বলেছি একটি বাক্য আল্লাহ রাসুলের নয়, মানুষের বানানো দোয়া,
কেয়ামত পর্যন্ত সময় থাকলো, যদি কোনোদিন এই দোয়া সঠিক বলে প্রমাণ হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর জাতির সামনে আসবো না।